চট্টগ্রাম সাতকানিয়া বন্যাত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি জি আর চাউল বিতরণ গুজছে সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন। সাতকানি ইউনিয়নত বন্যাত ক্ষতিগ্রস্ত এলাহাত মোট 15,000 পরিবারের মাঝে 10 টন চাউল বিতরণ করায়। এছাড়াও তিনি বন্যা কবলিত এলাহা ও শঙ্খ নদী ভাঙ্গন পরিদর্শন করে। এ সময় উপস্থিত আছেন উপজেলা ভূমি এসিলেন্ট ও আমিলাইশ ইউনিয়নের চেয়ারম্যান সহ আরো বোধকে। চাল গতকালকে বরাদ্দ করে দিয়েছি, আজকে বিতরণ করছি, আমি নিজে থেকে বিতরণ করলাম। এর মধ্যে আমরা মোটামুটি 20,000 মানুষজন যারা আছে তাদের কাছে আমরা এই ত্রাণ বিতরণ করে পৌঁছে দিয়েছি। একটি রিপোর্ট ডিসচার্জের কাছে লিখেছি, সেখানে আমরা রিপোর্টে উল্লেখ করেছি যে এই এখানে আমিলেশে যে সমস্যাটা, শঙ্খ নদীর ভাঙন এবং কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হলে আরও প্রায় 200 বাড়ির মতো চলে যাওয়ার সম্ভাবনা আছে। তো জেলা ডিসচার্জকে আমরা বিষয়টি জানিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ডের একজনের সাথে আমরা কথা বলেছি। তো তিনি জানিয়েছেন যে ঈদের পরে ওয়ার্ক অর্ডার হয়ে যাবে, ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে, ঈদের পরে ওয়ার্ক অর্ডার দিলে এখানে বাঁধ নির্মাণের একটা কাজ শুরু। নেক্সট নিউজ, সি প্লাস টিভি।